মুরুর বুকের প্রথম বিশ্বকাপে শিরোপা জয়ের উৎসব শেষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তৃতীয়বার মাঠে নামছে আর্জেন্টিনা। এ ম্যাচে লিওনেল মেসির প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। চীনের রাজধানী বেইজিংয়ে ওয়ার্কার্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় শুরু হয়েছে ম্যাচটি। ম্যাচের দ্বিতীয় মিনিটে দলকে লিড এনে দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। অ্যাঞ্জো ফার্নান্দেজের পাস থেকে দুর্দান্ত শটে লক্ষ্যভেদ করেন বিশ্বজয়ী এই অধিনায়ক। প্রীতি ম্যাচ হলো এটা মূলত অজিদের কাছে বিশ্বমঞ্চে পরাজয়ের শোধ নেওয়ার ম্যাচ। গেল বছর কাতার বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা অস্ট্রেলিয়া। শ্বাসরুদ্ধকর ম্যাচটিতে ক্যাঙ্গারুদের 2-1 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল মেসি বাহিনী। অন্যদিকে বিশ্বকাপ বাছাই পর্বের আগে মেসিদের কাছে এই ম্যাচটি মূলত দল গুছিয়ে নেওয়ার উপলক্ষ। তাই শক্তিশালী একাদশ নিয়েই অজিদের বিপক্ষে মাঠে নেমেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। মূল তারকারাই আছেন একাদশে।